চাকরি গেছে আবার আসবে তিনি দুঃখ করার কিছু নাই সেটা যদি আমার কথা মতো একটু শুনে চলতো তাও না যদি একটু ঠিক মতো পড়াশোনা করতো তাহলে ঘুমা হে আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি এই দেশের মানুষ এবং আমার মা বাবাকে ভালো রেখো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে বন্ধন করিত এই নিল তুমি আজকে স্কুলে যাব না আম্মু তুমি হয়তো জানো না আজ শহীদ দিবস এই কারণে আমাদের স্কুল আজকে বন্ধ তাহলে তুমি পড়তে থাকো আমি তোমার জন্য নাস্তা বানাচ্ছি আচ্ছা ঠিক আছে একদম খণ্ড ধাতুর বন্ধে পরমাণু সমূহকে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলে যে আকর্ষণ বলের মাধ্যমে অনুতে পরমাণু সমূহ যুক্ত থাকে সেটা হচ্ছে আমি খেলতে গেলাম এসিড এক ধরনের গুরুত্বপূর্ণ রাসায়নিক দ্রব্য হয়েছে এখন আর পড়তে হবে না আমরা আজকে একটা কাজ এক জায়গায় যাবো কোথায় রেস্টুরেন্টে যাবো তোর বাবা আমাদের আজকে রেস্টুরেন্টে নিয়ে যাবে কি
আম্মু এই কথা বলতে হয় না। আমি তাহলে দেখি অ্যাম্বুলেন্স আসছে নাকি। রহিম তুমি দেখো, রহিম আম্মু কাছে থেকো না, রহিম দেখো। ভেবেছিলাম মাকে নিয়ে ঘুরতে যাব শহীদ মিনারে, কিন্তু সেই স্বপ্ন শুধু রয়ে গেল স্মৃতির পাতায়। আমার মায়ের চলে যাওয়াতে আমার জীবন হয়ে গেল পরিবর্তন, যা চেঞ্জ অফ লাইফ।